চিন্ময় মৃণাল দশটা চল্লিশ মিনিটে পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দশ চম্পারি ঘাট কয়ালির বাজার কোমারিওয়ালা মৃণাল এগারোটার সময় পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে রাক্ষসখালি জানার ঘাট তটির বাজার। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? পায়েল শিলা কুইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পাথর থেকে জিপ্লট চাঁদমারি ঘাট, ওখান থেকে টোটো ধরে যাব গোবর্ধনপুর আর নিউ বকখালি। এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাট, তো এটা লঞ্চই ঘাট, তো যেখানে লঞ্চ দাঁড়িয়ে আছে ওইখানেই যাব। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে এখান থেকে সব জায়গারই লঞ্চ পাওয়া যায়, শুধু গোবর্ধনপুরের বা সীতারামপুরের নয়। এখান থেকে জি প্লট, জে প্লট, কে প্লট, এল প্লট, বনশ্রমনগর বিভিন্ন জায়গার লঞ্চ পাবে। এখানে এই মাত্র তিনটে লঞ্চ এসছে, তো দেখি কখন আমাদের অ্যালাউন্স করে লঞ্চে। এখানে লঞ্চ অ্যালাউন্স করে দেয় কোন টাইমে কখন ছাড়ে। দেখো ওই সাইডে হচ্ছে রামগঙ্গা, পাথর থেকে বেরিয়ে রামগঙ্গা ধরবে। চিন্ময় মিনি লঞ্চ দশটা চল্লিশ মিনিটে পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দশ চম্পারি ঘাট কয়ালির বাজার। চিন্ময় মিনি লঞ্চ দশটা চল্লিশ মিনিটে পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দশ চম্পারি ঘাট কয়ালির বাজার কোমারিওয়ালা মিনি লঞ্চ এগারোটার সময় পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে রাক্ষসখালি জানার ঘাট বাজার। আমাদের লঞ্চের অ্যানাউন্স হয়ে গেছে, এখন লঞ্চের মধ্যে যাই। এটা হচ্ছে লঞ্চের ভিতর, দেখো মাঝখানেও বসার সিট, দু সাইডেও বসার সিট। এটা লঞ্চের ভিতরে, তো এরপর উপরে গিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু। লঞ্চের ভিতরটা দেখালাম, এবারে উপরে যাচ্ছি আমি। লঞ্চের উপরে চলে এসেছি আমি, এবার তোমাদের পুরো চারপাশটা ভালো করে একটু দেখাই। দেখো এখান থেকে পারখিয়া দেয় রামগঙ্গার জন্য, এটা ছোট পারখিয়া, তো এইটা রামগঙ্গা। যে এইটা রামগঙ্গার সাইড পাথর থেকে এই যে ছেড়ে যাচ্ছে একটা সার্ভিস। এই দিকটা কাকদ্বীপ যাওয়া বা কলকাতা যাওয়ার পথ। দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তো এটা পাথর থেকে ছাড়ছে, এবারে পাথরের পর যাবে রামগঙ্গাতে, নদীর এ সাইড ও সাইড। তো নদীর এক সাইডে আছে পাথর আর অন্য সাইডে হচ্ছে রামগঙ্গা। এখন রামগঙ্গাতেই যাব আমরা, পাথর থেকে ছেড়ে এবারে রামগঙ্গা, রামগঙ্গা থেকে পুরো নদীপথ।
দেখো এটা পুরো এরকম পুরো সুনসান নদী। তো ওই সাইডে যে দেখা যায় এইটা রামগঙ্গা, এখানেই থাকবে এখন প্রথম সার্ভিস, তারপর পুরো যাবো নদী পথে পথে। দেখো বন্ধুরা, এবার রামগঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে রামগঙ্গার ঘাট, পাথরেও কলকাতা থেকে বাস আসে, রামগঙ্গাতেও আসে। সুন্দরবন যাওয়ার জন্যে দুপাশ থেকে আসতে পারবে, এক রামগঙ্গা দিয়ে আর এক পাথর দিয়ে। এটা রামগঙ্গা আমরা ঢুকে পড়েছি, এটা রামগঙ্গার খেয়াঘাট, এখানে সার্ভিস থাকে। দেখো এখানে অনেকগুলো সার্ভিস আছে। দেখো রামগঙ্গা থেকে আমাদের সার্ভিস ছেড়ে দিয়েছে, এখন যাব আমরা টোটাল জিপ লট চাঁদমারি ঘাট। দেখো আমরা জিপ লট চাঁদমারি ঘাটে চলে এসেছি, এটা হচ্ছে চাঁদমারি ঘাট। তো চাঁদমারি ঘাটে আমাদের সার্ভিস চলে এসছে, এ দেখো জিপ লট চাঁদমারি ঘাট। তো এখন আমরা নামবো, নেমে টোটো ধরে সীতারামপুর বা নিউ বকখালি, তো একই নামে। তো আসছি পরের ভিডিও নিয়ে।